সিনেপারা, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। বহু প্রতীক্ষিত দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত টনিক ছবির প্রিমিয়ার হতে চলেছে এই 20 মার্চ দুপুর 3টে জি বাংলায়। টনিক এমন এক ছবি যা বন্ধুত্ব, অ্যাডভেঞ্চার, জীবনকে নতুন করে বাঁচতে শেখার, নতুনভাবে দেখার কথা বলে। সঙ্গে বৃদ্ধ মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক কিরকম হওয়া উচিত তা নিয়েও কথা বলে। পিতামাতা এবং তাদের সন্তানদের মধ্যে বন্ধন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে এই ছবি। কখন যে নিজের সন্তানের থেকেও অন্য এক যুবক এক বৃদ্ধ বৃদ্ধার সহায় সম্বল হয়ে উঠবে, বেঁচে থাকার মানসিক রসদ হয়ে উঠবে তা দেখা যায় এই ছবিতে। টনিকের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার নিয়ে উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা থেকে শুরু করে অন্যান্য তারকারা। সিনেমা বানানোর স্বপ্ন আমার বহু বছর ধরে, সেই জন্য আমি সেভাবেই নিজেকে প্রিপেয়ার করছিলাম, পড়াশোনা শিখেছি, নিজেকে প্রিপেয়ার করেছি। তো অতনু রায়চৌধুরী একজন স্বনামধন্য প্রযোজক এবং তিনি প্রচুর ভালো ভালো বাংলা ছবি আমাদের বাংলাকে উপহার দিয়েছেন। তো আমার স্বপ্ন ছিল যদি অতনু রায়চৌধুরীর কাছে আমি কাজের সুযোগ পাই, তো একটি গল্প আমি নিয়ে গিয়েছিলাম। কিন্তু উনি প্রথমেই বলেছিলেন আমি এমন একটি গল্প করতে চাই যেই গল্পের মধ্যে আমরা আমাদের জীবনকে খুঁজে পেতে পারি। সেরকম গল্প আমার সেই মুহূর্তে রেডি ছিল না, কিন্তু উনি বলেছিলেন আমি তুমি যদি আনতে পারো তাহলে আমি করব। 20 মার্চ রবিবার দুপুর 3টে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে টনিক দেখুন শুধুমাত্র জি বাংলায়। ঘরে বসে টনিক দেখুন জি বাংলায় সপরিবারে। ভালো থাকবেন সবাই, হ্যাপি ওয়াচিং। 20 মার্চ রবিবার দুপুর 3টে জি বাংলায় টনিক ছবির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। ঘরে বসে জি বাংলায় টনিক ছবি দেখুন সপরিবারে। নমস্কার, আগামী 20 মার্চ রবিবার দুপুর 3টে বেঙ্গল টকিজ প্রযোজিত টনিক শুধুমাত্র জি বাংলায় ওয়ার্ল্ড প্রিমিয়ার শো দুপুর 3টে। যারা এখনো পর্যন্ত হলে গিয়ে দেখবার সুযোগ পাননি বা যেতে পারেননি তারা ঘরে বসে সপরিবারে এনজয় করবেন। নমস্কার বন্ধুরা, আমি সুজন মুখোপাধ্যায়। নীল টনিক সিনেমাটি আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করতে চলেছে আগামী 20 মার্চ রবিবার ঠিক দুপুর 3টের সময়। জি টিভিতে আপনারা টনিকের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দেখতে পাবেন, মিস করবেন না কোনোভাবেই। টনিক সিনেমাকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন দর্শক বন্ধুরা, হল উপচে পড়েছে এবং 75 দিন অতিক্রম করেও এখনো মানুষ টনিক খেয়ে চলেছেন, টনিক এগিয়ে চলেছে। এবার ঘরের মধ্যে বসে সপরিবারে দেখুন, কারণ এটা সপরিবারে দেখার মতো ওই ছবি। আমার মনে হয় এমন একটা ছবি যেটা আমার মনে হয় বাড়ির সপরিবার মিলে দেখতে পারে আর কি, একসাথে বসে দেখতে পারে। ইটস এ ভেরি ইন্সপায়ারিং একটা স্টোরি, একটা মোটিভেশনাল একটা গল্প যেটা বাড়ির মধ্যে বন্ডিংটা খুব সুন্দর করে তোলে। এবং আমি আমার ক্ষেত্রেও দেখেছি কে ইউনো আমার সঙ্গে আমার বাবার সম্পর্কটা আরও ভালো হয়ে গেছে। তো এই কোথাও যেন ছোটো ছোটো জিনিসগুলো কোথাও যেন টনিকের মধ্যে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে বলে আমার মনে হয়, সেটার জন্য ফ্যামিলি বন্ডিংটা আমার মনে হয় খুব কোথাও যেন একটা শক্ত হয়ে ওঠে। এবং পরান্দার সাথে কাজ করার অভিজ্ঞতা, ডেফিনেটলি আমার মনে হয় পরান্দা শুধু টনিক দেখা উচিত পরান্দার অভিনয়ের জন্য। এবং আই থিঙ্ক ইটস এ ফিল গুড ফিল্ম, সুন্দর কমেডি আছে, সুন্দর গল্প বলা আছে, দার্জিলিংকে অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে, গান অসম্ভব সুন্দর, এবং আমার মনে হয় একটা কমপ্লিট ফিল্ম বলে যেটা বোঝানো হয় সেটা টনিকই।